যতক্ষণ পর্যন্ত পৃথিবীর সমস্ত জিনিসের চাইতে বেশি মহাব্বত রসুলের প্রতি না থাকবো ততক্ষণ পর্যন্ত তুমি কামেল মুমিন হতে পারবা না, ঠিক কিনা? তার মানে হলো ইমানের দাবি রাখে নবীর প্রতি মহাব্বত কতটুকু মহাব্বত, নবী বলে পরিপূর্ণ মহাব্বত। যদি তোমার প্রতি নবীর প্রতি মহাব্বত আছে এতটুকু যে তুমি তোমার বাবাকে গালি দিলে সহ্য করতে পারো না আর নবীকে গালি দিলে সহ্য করতে পারো, আমি বলবো নবীর হাদিস প্রমাণ করে তুমি আসল মুমিন এখনো হতে পারো নাই, ঠিক কিনা বলো? নবীরে যদি গালি দেয় আমার নবীর বিরুদ্ধে কিছু বললে, আমরা যখন মাঠে ময়দানে নামি এক দল কয় এগো খায়া লয়া আর কাম নাই, এরা কিছু হইলেই মাঠে নামিয়ে যায় আছে না নাই? যেই ব্যক্তি মুসলমান হয়ে এমন কথা কইতে পারে ওটা কি আর মুমিন থাকতে পারেনি? নবীর মহাব্বত থাকতে হবে দুনিয়াতে সবচাইতে বেশি। সাহাবা একরাম কেমন মহাব্বত ছিল, নবীর প্রতি সাহাবা একরামের কেমন মহাব্বত, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর সাথে হিজরতে রওনা হয়, হিজরত করার পর হিজরত যখন করতেছে গুহার ভিতরে যখন নবী আর আবু বকর থাকলো, এমন সময় তাকায় দেখে কাফের দলেরা গুহার উপর দিয়ে হাঁটাচলা করতেছে। আবু বকর বলে ও নবী, তাকায় দেখেন কাফেরেরা একটু নজরটা নিচের দিকে দিলেই তো আমাদেরকে ধরে ফেলব। নবী মুস্কি মুস্কি হাসে, আবু বকর বলে ও নবী আপনার ভিতরে কেন কোনো পেরেশানি নাই? সাহাবা একরাম নবীকে বলে, আবু বকর বলে ও নবী কাফেররা তো নিচের দিকে তাকাইলে আমাদেরকে দেখব, আমরা তো কাফেরদের হাতে ধরা খেয়ে যাব। ও গো নবী আপনার ভিতরে কোনো চিন্তা কেন নাই? নবী আমার আবু বকর জানাইয়া দেয়, ও আবু বকর তুমি কি মনে করছো গুহার ভিতরে আমরা দুইজন নাকি? আবু বকর বলে হ্যাঁ ও নবী, তাকায় তো দেখি গুহার ভিতরে আমরা দুইজন, একজন হলেন আপনি আর আরেকজন হলাম আমি। আমার নবী মুস্কি হাসি দিয়া বলে না না ও আবু বকর, গুহার ভিতরে আমরা দুইজন না, আল্লাহু সালিসুহুমা, ওরে আবু বকর তৃতীয় জন হলো আমাদের আল্লাহ। কাদের কুদরত তু দাদি বরকামাগাল আনতা রব্বি আনতা হাসবি জুল জালাল তুহি কাদের জালিলুল্লাহ জাহাদাগার বাহার কারে তুহি মেরা নেগাহাদার ইয়া এলাহি তু মেরা মাবুদ হাগাই ইয়া এলাহি তু মেরা মাশুক হাই। আওয়াজ করে বলেন না আল্লাহু আকবার, পয়গম্বর আমার জানাদা আবু বকর, চিন্তার কোনো কারণ নাই, আল্লাহ আমাদের সাথে আছে। আবু বকর গুহা থেকে বের হওয়ার পর নবীকে নিয়ে যখন রওনা দেয় মদিনার পানে যখন ছুটতে আরম্ভ করে, মক্কার ওই পাহাড়ের পাথরগুলো বড় গরমাক্ত, ওই বালুগুলো বড় গরমাক্ত। আবু বকর বলে যে এই নবীর চেহারায় মশাবাসী মশা হারা, তাকায় দেখি আমার নবীর সুন্দর চেহারার মধ্যে গরমের কারণে ঘামগুলো টপ 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 করে পড়তেছে। আবু বকর বলে আমার কলিজায় আর মানলো না, আমি একটা ছায়ার ব্যবস্থা করলাম, তাকায় দেখলাম কোথায় একটু ছায়ার ব্যবস্থা করা যায়। আবু বকর বলে পাহাড়ের দিকে তাকায়, তাকায় দেখি পাহাড়ে একটা পাথরের নিচে একটু জায়গা আছে যেখানে ছায়ার ব্যবস্থা আছে। আবু বকর বলে ও পয়গম্বর আসেন না ওই যে পাথরের নিচে একটু বসে আপনি একটু ছায়া গ্রহণ করবেন। পয়গম্বর আমি দেখতেছি সফরের ক্লান্তিতে আপনার বড় কষ্ট হচ্ছে। আবু বকর বলে ও পয়গম্বর ওই যে পাহাড়ের ওই পাথরের নিচে একটু বসে আপনি এখানে বিশ্রাম না, নবী আমার সফরের ক্লান্তির কারণে
পাথরের নিচে বসতে না বসতেই নবীর ঘুম চলে আসে আবু বকর ওই পাহাড়ের থেকে একটু দূরে যায়া ময়দানের ভিতরে খুঁজতেছে কোন বকরি পাওয়া যায় কিনা বকরির একটু দুধ যদি আমার নবীর পান করা যেত আমার নবীর পান করানো যেত আমার নবীর পরাণটা ঠান্ডা হতো সফরের ক্লান্তিটা দূর হয়ে যাইতো আবু বকর তাকায় দেখে একটা বকরির রাখাল দেখা যায় বকরির রাখাল কতগুলো বকরি নিয়ে আসতেছে বকরির রাখালটা বড় পরিচিত আবু বকর বলে ও রাখাল তোমাকে তো বড় পরিচিত মনে হয় মক্কার অমুক ব্যক্তির রাখাল না তুমি কি রাখাল বলে আবু বকর হ্যাঁ আমি তো মক্কার অমুক ব্যক্তির রাখাল কি বলো কি প্রয়োজন আবু বকর বলে ও রাখাল তোমার বকরির ভিতরে দুধওয়ালা কোনো বকরি পাওয়া যাবে নাকি ওরে রাখাল ভাই বকরি থেকে একটু দুগ্ধ দহন করে আমাকে দাও আমার বড় প্রয়োজন রাখাল বলে আবু বকর কেন আবু বকর বলে একটু দুগ্ধ দহন করে দাও তবে দুধটা দহন করার সময় হাতগুলো ভালো করে ধুইয়া নিও দুধটা দহন করার সময় তোমার পাত্রটা ভালো করে ধুইয়া নিও রাখাল বলে ও আবু বকর আমাকে দুধ দহন করার জন্য এত পীড়া কেন দাও আবার এত পরিষ্কারের কথা কেন বলতেস আবু বকর বলে রাখাল তুমি তো জানো না এই দুধ যে কোনো ব্যক্তি পান করবে না এই দুধ পান করবে দুজাহানের বাদশা দয়ার নবী মায়ার নবী মুহাম্মাদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুধ পান করা দুধটা দহন করার পর আবু বকর দুধের বাটির নিচে হাত দিয়া রাখছে কারণ দুধটা যখন দহন করা হয় তখন দুধটা গরম থাকে ঠিক কিনা বলে আবু বকর দুধের নিচে হাত দিয়া রাখছে একটু পানি নিয়ে উপরের দিকে ছিটায়া দিছে দুধটা যেন ঠান্ডা হয়ে যায় কারণ গরম দুধ যদি আমার নবী পান করে আমার নবীর জন্য বড় কষ্ট হয়ে যাবে মজা লাগবে না আবু বকর দুধের নিচে হাত দিয়া ওই পাথরের কাছে যায়া দাঁড়িয়ে আছে পয়গাম্বরে আরবি ঘুমায় আবু বকর আমার নবীর ঘুমের ডিস্টার্ব করে না কিছুক্ষণ পর আবু বকর দাঁড়ায় থাকার পর আমার নবী চোখ খোলার পর ঘুম ভাঙ্গার পর তাকা দেখে আবু বকরের শরীর দিয়া ঘাম আবু বকর দুধের পেয়ালা নিয়ে দাঁড়ায় রইছে নবী বলে ও আবু বকর মক্কা থেকে সফর তুমিও শুরু করছো আমিও শুরু করছি দুইজনে তো একই পথ পাড়ি দিলাম আমার যেমন কষ্ট হইছে রে আবু বকর তোমারও তো এমনই কষ্ট হইছে আমার বিশ্রামে লাগা তুমি কোথায় চলে গেলা রে আবু বকর তোমার কি একটু বিশ্রামের প্রয়োজন নাই আবু বকর বলে ও পয়গম্বর আমি আবু বকরের জান চলে যেতে পারে তারপরেও আপনার একটু কষ্ট আমি আবু বকর সহ্য করতে পারবো না তাই আপনাকে বিশ্রামে লাগায়া দিয়া আপনার জন্য খুঁজে একটু দুধ নিয়ে আসলাম ও পয়গম্বর এই দুধটা যদি আপনি পান করেন আপনার শরীরের ক্লান্তিটা দূর হবে শরীরে একটু শক্তি আসবে সামনের পথগুলো আরো ভালোভাবে পাড়ি দিতে পারবেন আমার নবী চোখের পানি সারিয়া বলে আবু বকর নিজেও তো ক্লান্ত নিজে পান করার চিন্তা করলা না আমি পান করার চিন্তাটাই করলাম এরে আবু বকর তোমার ভিতরে নবীর প্রেম এত বেশি দাও দুধটা পান করি দাও আবু বকর দুধটা পান করার পর আবু বকর আমার রসুলকে যখন দুধটা দিল ও আগ্রাবাদের মুসলমান আমার নবীর প্রেম আবু বকরের ভিতরে কেমন বেশি ছিল একটু অনুমান করো একটু অনুমান করো আমার নবী যখন দুধের পেয়ালাটা হাতে নিল দুধের পেয়ালাটা হাতে নেওয়ার পর আমার নবী যখন দুধটা পান করতে আরম্ভ করলো
আবু বকরের মুখের ভিতরে মুস্কি হাসি মুহাদ্দিসিন ইকরাম বলেন দুধ পান করে নবী আবু বকর কেন হাসে আবু বকর বলতেছে আমার নবী পান করে কেমন জানো আমি আবু বকরের পেটটাই ভরতেছে আশে কারা মিল্লাত মাযহাব জুদাগত আশে কারা মিল্লাত মাযহাব খুদাস মিয়ানে আশেক মাশুক রঞ্জিত কেরামান কাতিমিন রাহাম খবর নিস আউলিয়ারা কারে উকবা এখতিয়ার জাহেলারা কারে দুনিয়া এখতিয়ার আওয়াজ করে বলেন আল্লাহু আকবার এরে নবীর উম্মতির দল বাস্তবতাটা হলো আরেকজন পান করলে আপনার পেট কখনো ভরবে না আরেকজন খাইলে আপনার পেট কখনো ভরবে না ঠিক কি না বলো কিন্তু আবু বকর হাসে আবু বকর বলে পান করতেছে আমার নবী কেমন যেন তৃপ্তি মিটতেছে আমার এমন রদিন জন্মিল উম্মতি উম্মতি বলে কান্দিল উম্মতি উম্মতি বলে কান্দিল উম্মতি উম্মতি বলে এখনো কাঁদেন মদিনা দেশুয়া এখনো কাঁদেন মদিনা দেশুয়া আবু বকর বলে আমার নবী পান করে পেট ভরে আমার আমার নবী পান করে তৃপ্তি মিঠে আমার বলেন না সুবহানাল্লাহ এরে নবীর উম্মতির দল নবীর প্রতি কেমন মহব্বত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমার নবীর চুল কাটা হবে আমার নবীর চুল কাটবে সাহাবা একরাম নবীর চতুর্দিকে হাতগুলা কেভাবে বিছায়া দিছে নবীর চতুর্দিকে কেন রে কেন ও আগ্রাবাদের মুসলমান কেমনে রে বুঝাই সাহাবা একরাম নবীর জন্য কতটা পাগল ছিল হাদিসের শব্দ আর লব্জগুলার ভিতরে যদি গভীর লক্ষ্য করা হয় নবীর জন্য কেমন ফেদা সাহাবা একরাম ছিল কেমন ভালোবাসা ছিল কি ব্যাপার সাহাবা একরাম কেন নবীর চতুর্দিকে হাত পেতে দিল বেলসার মতো কেন চালনের মতো কেন নতুন চতুর্দিকে হাতগুলো বিছায়া দিল কেন 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 সাহাবা একরামের মনের ভাব হলো সাহাবা একরামের তামান্না হলো আমার নবীর চুল কাটবে একটা চুলও যেন মাটিতে না পড়তে পারে আল্লাহু আকবার আওয়াজ দিয়া বলেন তারাও নবীর আশেক আমরাও নবীর আশেক আমাদের সামনে আজকে 95 ভাগ মুসলমানের জমিনে নাস্তিক মুরতাদের আমার নবীর বিরুদ্ধে কথা বলে নবীরে সন্ত্রাস বলে গালি দেয় আছে না নাই এ আগ্রাবাদের মুসলমান কিসের নবীর প্রেম তোমার মধ্যে আজকে থেকে এই মাহফিল শোনার পর সাহাবা একরামের মতো যদি নবীর প্রেম দিলের ভিতরে জমাইতে চাও আজকে থেকে ওয়াদাবদ্ধ হও আজকে থেকে প্রতিজ্ঞাবদ্ধ হও নবীর প্রেম আর ভালোবাসা অন্তরে এই মাহফিল থেকে জমাইলাম ভবিষ্যতে যদি 95 ভাগ মুসলমানের এই জমিনে কোন নাস্তিক কোন মুরতাদ কোন বলগার কোন বেঈমান আমার নবীকে সন্ত্রাসী বলে গালি দেয় আম্মাজানদেরকে নিয়ে কথা বলে আমার নবীর বিরুদ্ধে কেউ কলম ধরে বাংলার মুসলমান ওকে যেখানে পাবে জুতা পিটা করে পৃথিবীতে
থেকে বিদায় দিবে কারা কারা রাজি আছো দোয়া করে আল্লাহকে দেখাও এই বাংলার জমিনে নাস্তিক মুরতাদদের ঠাই নাই ঠিক কিনা বলে ওলিয়া উলিয়ার বাংলাদেশে নাস্তিকদের ঠাই হবে না 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 রে হাই পাবে না কাদিয়ানীদের দালালেরা ঠিক কিনা বলো আউলিয়াদের এই জমিনে নাস্তিকদের ঠাই হবে না নবী প্রেমিকদের এই জমিনে কাদিয়ানীদের ঠাই হবে না 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 রে হাই পাবে না নবীজির দুশমনেরা না না রে হাই পাবে না ইসলামের দুশমনেরা না না রে হাই পাবে না কোরআনের দুশমনেরা ঠিক কিনা বলো নবীজির জন্য যদি জীবন দিতে হয় আগ্রাবাদের মুসলমানরা পায় না কোনো ভয় নবীজির জন্য যদি জীবন দিতে হয় তাওহীদে এই জনতা পায় না কোনো ভয় আমাদের আন্দোলন ঠেকানো না যাবে না আমাদের আন্দোলন ঠেকানো না যাবে না 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 রে হাই পাবি না নবীজির দুশমনেরা না না রে হাই পাবি না কাদিয়ানীর গোষ্ঠীরা না না রে হাই পাবি না কাদিয়ানি ওই কাফেরেরা ঠিক কিনা বলো জীবন দিতে রাজি নেই নবীর জন্য নবী চারটা জিনিস পাওনা এক নম্বরে ঈমান দুই নম্বরে মহাব্বত কারণ মহাব্বত যদি না থাকে ঈমানের পূর্ণতা পায় না তাহলে ঈমানের পূর্ণতায় পৌঁছানোর জন্য তোমাকে মহাব্বত লাগবে এক নম্বরে ঈমান দুই নম্বরে মহাব্বত তিন নম্বরে ইতাআত তিন নম্বরে কি অনুসরণ কার অনুসরণ এর নবীর উম্মতের দল দুঃখ আর আফসোস নিয়ে বলতে হয় আজকে আমার সন্তানের ভিতরে মেসি নেইমার সালমান খান শাহরুখ খান পাতলা খানের অনুসরণ পাওয়া যায় কিন্তু আমার নবীর অনুসরণ পাওয়া যায় না ঠিক কিনা ওরে হায় রে হায় দুঃখে পরাণ যায় বাংলাদেশের মুসলমানের এ কি হলো হায় ওরে হায় রে হায় আফসুস সন্তানের সারা অঙ্গের ভিতরে ইহুদি খ্রিস্টানদের চাল চলন জড়ায় আছে আর আমার নবীর একটা সুন্নত সন্তানের মধ্যে মুসলমানের মাঝে পাওয়া যায় না এর চাইতে বড় আফসুসের আর কথা কি হতে পারে অনুসরণ করব কার চলব কার মতো নবীর মতো কার মতো চলব কার মতো বলবো কার মতো হাঁটবো খানা খাইব কার মতো এর নবীর উম্মতের দল নবীর উম্মত হওয়ার কারণে আখিরি নবীর উম্মত হওয়ার কারণে ভাগ্যটা তোমার এত ভালো এই নবীর উম্মতেরা যদি হাসে তাও সওয়াব পাবে একটা মুস্কি হাসি দেন সুবহানাল্লাহ কয় না রে একটা মুস্কি হাসি দেন না মুস্কি হাসি দেন মাশাআল্লাহ এই নবীর উম্মতেরা হাসলেও সওয়াব এই নবীর উম্মতেরা কাঁদলেও সওয়াব কয় কান্না তো আসে না ইবকু ইবকু ফা ইন লাম তাবকু ফাতাওয়াকু ওরে নবীর উম্মত তোমাদের মর্যাদাটা তো বেশি এই নবীর উম্মতেরা কাঁদলেও সওয়াব কয় কান্না তো আসে না কয় কান্নার যদি একটু ভান ধরতে পারো তাও তোমাকে কান্নাওয়ালাদের মধ্যে অন্তর্ভুক্ত করে না হবে এই নবীর উম্মতেরা খারাপ কথা না বলে চুপ থাকলেও সওয়াব এই নবীর উম্মতেরা হাঁটলেও সওয়াব ইন্নাল্লাহ লা ইউজারু ফি শাইইন ইন্নাল্লাহ লা ইউজারু ফি কুল্লি শাইইন হাত্তা লুকমা তায়ার পাওয়াল আব্দু ইলা ফিহি ওরে বান্দা কপালটা এত ভালো এই নবীর উম্মত যদি নবীর মতো চলে তাও সওয়াব নবীর মতো হাসে তাও সওয়াব নবীর মতো বলে তাও সওয়াব যা করবে তাই সওয়াব তবে অনুসরণ হতে হবে নবীর মতো কাজটা হবে নবীর মতো এরে বান্দা পয়গম্বর এরে নবীর উম্মতের দল একটু জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ